Hey guys, Assalamualaikum. Welcome back to my another video. আজকে আমাদের কুরবানির নতুন একটি ভিডিও আসতে যাচ্ছে। আমরা আজকে শুটিং অবস্থায় আছি, তো ভাবলাম যে শুটিংটা একটু ব্লগ করে নিই, আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে ভিডিও হইতেছে বা কিভাবে কি আসে কিছু। আর আজকে আমাদের ভিডিওতে আছে সাইমা, তারপর আমাদের পাতিনেতা আরমান, আর সাইমন, আর আকাশ। তো আজকের ভিডিও এখান থেকে শুরু হবে। আর ইনশাল্লাহ আমরা প্রত্যেক ভিডিওতে কিছু শিক্ষণীয় কন্টেন্ট থাকবে। যাদের আইকিউ আছে, যারা বুদ্ধিমান, তারা অবশ্যই বুঝবেন যে আমাদের ভিডিওতে কী আছে, কী শিক্ষা নেওয়া উচিত। প্রত্যেক ভিডিওতে কিছু কিছু থাকবে। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে, কারণ সামনে কোরবান, আর কোরবানের জন্য আমরা কিছু হারাম হালাল ওগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে গরু বাজার, আর গরু বাজারে স্পেশালি আমাদের ভিডিওটা হবে, কারণ গরু না দেখাইলে আপনারা কী কইবেন না এটা কোরবানের কোনো কমেডি ভিডিও হইছে। ইয়েলে কই আমরা গরু বাজার টোকাই, আর আপনাদেরকে কী কইবেন, আপনারা যে পরিমাণ আমাদের সাপোর্ট করতেছেন আর যে পরিমাণে আমাদের কমেন্ট করতেছেন, একটা কমেন্টে একটা আমাদেরকে প্রত্যাশা দিতেছেন, মানে একটা কমেন্টে প্রত্যেক কমেন্টে আপনারা ভালো কিছু লিখতেছেন, এগিয়ে যাও সাথে আসি। বিশেষ করেন আপনাদের এই কমেন্টগুলো দেখে আরও ভিডিও করার আগ্রহ আরও প্রচুর বাড়ে যায়। ওয়েদার সেই আইতেছে, সিরিয়াসলি ভাই। জীবনে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো বাদ দিয়ে ঠিক আছে, জীবনে ঘুরবেন, ঘুরার মজাই আলাদা। এই গার্লফ্রেন্ড এর ইসে টিয়া না খরচ করি জীবনে খালি ঘুরতে থাকবেন, এই মিলে আঙ্গ মতন লাইফটা এনজয় করবেন, এটার মজাই আলাদা। গার্লফ্রেন্ড এর নাম কালসাপ না ফাদি, এরকম খালি ঘুরবেন, লাইফের মজা নিবেন, বুঝছেন? এরকম ছেঁকা খাই বেকা ওই রেপটিনের মধ্যে নড়ি থাকবেন, কোনো লাভ নাই, বুঝছেন? তো ফাইনালি আমরা হাজিরপাড়া চলে আসছি ভিডিও করার জন্য। আমাদের কোরবানির হাট লাগবে, এখন কোরবানির হাট আজকে হাজিরপাড়া কোরবানির হাট। তো আমরা চলে যাচ্ছি কোরবানির হাটে। আর হাজিরপাড়া হচ্ছে আমাদের মাসুম ভাইয়ের এলাকা, আমাদের একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, একজন গেমার, তার এলাকায়। যদিও তিনি নাই, তিনি তার কাজে ব্যস্ত। তো হাজিরপাড়া চলে আসছি, দেখা যাক ভিডিও কিরকম হয়, আমাদের সাথেই থাকবেন। ফাইনালি দেখেন আমাদের ভিডিও দেখতে আমাদের দর্শকরা কিভাবে রয়েছে, এই সবাই একটা টাটা দাও। আর আমাদেরকে স্পেশালি ঈদের সেলামি দিচ্ছেন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মাহবুব ভাই, তিনি জেদ্দা থেকে আমাদের জন্য ঈদের একটা সেলামি পাঠাইছে। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।